অক্ষয় তৃতীয়া বছরের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি। এদিনে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন কাজে শুরু, গাড়ি বাড়ি কেনার মতো শুভ কাজ করা যায় বলে মনে করেন অনেকে। বিশেষ করে কেনাকাটার জন্য এই দিনটি খুবই শুভ। সোনা কেনার ক্ষেত্রে দিনটিকে শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিনগুলির মধ্যে একটি। এদিনে সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী নারায়ণ এবং কুবেরের পুজো করার রীতি প্রচলিত আছে। পাশাপাশি গাড়ি বাড়ি প্রপার্টি সোনার উপকেনারও চল আছে। অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এবছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 19 বৈশাখ, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ 23 মে উদযাপন হচ্ছে। আজ আবার অন্যদিকে ঈদও রয়েছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যবাসীকে আজ শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা।